আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো আজকে বুধবার, আর আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। সকালবেলা একটা ভিডিও করা হয়েছে, আবার দুপুর থেকে একটা ভিডিও শুরু করলাম। তো এটাই আমাদের পুরীর জার্নির শেষ ভিডিও, লাস্ট ভিডিও, এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর এখন আমরা সবাই চলে এসেছি সমুদ্রে স্নান করতে, কিন্তু আমি স্নান করব না, বাকিরা সবাই স্নান করবে। আমি চেয়ারে বসে আছি, আজকে আমি স্নান করব না, গতকালকে স্নান করেছি, আর পরশু দিন সেভাবে স্নান করিনি, গতকালকেই বেশি স্নান করা হয়েছে। এটা অর্জুনের সানগ্লাস, অর্জুন ওরা সবাই নেমে গেল, তো আমি জানতাম আমার ছেলেমেয়েরা সব কিছু আমার কাছে জমা দিয়ে সবাই স্নান করতে চলে যাবে। তো অর্জুনের সানগ্লাসটা একটু পরে নিলাম, এটার কালার তো ব্লু কালার, আমি কখনো ব্লু কালারের চশমা পরিনি, ফার্স্ট টাইম পরলাম। আর আজকে আমি তো যাবই না ওখানে, ওই সেই মানে গায়ে বালি লাগে না, আর স্নান করার সময় ওই বালি ছাড়াতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, ওই জন্যই আমার সমুদ্রে স্নান করতে ইচ্ছে করে না। আর তাছাড়া বেশিক্ষণ না রোদের মতো থাকতে ভালো লাগে না, এই জন্য এখানেই বসে থাকবো। আজকে ওর বাবাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু ওর বাবা বললো যে ওর বাবা আর কি বলে আমি ঠিকই স্নান করবো, আমি ভিতরের দিকে যাবো, কি পার অর্জুন এই পাশে পাড়ের দিকে বসে থাকবে, বলে ওরা এই সাইডে বসে থাকবে, আমি ভিতরের দিকে যাবো। বহু বছর পর গতকাল সমুদ্রের জলে স্নান করলাম, আর সবাই ছিল তো ওই জন্য আনন্দটা বেশি হয়েছে, প্রচণ্ড আনন্দ করেছি গতকাল, প্রচণ্ড আনন্দ করেছি, ভীষণ মজা হয়েছে, বিশ্বাস করো এত মজা সহসা করিনি, ভীষণ ভালো লাগছিল। সবাই একসাথে মিলে আর কি স্নান করতে নামলাম, গল্প গুজব হাসি মজা ঠাট্টা এসব হচ্ছিলো, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। যদিও আমি খুব বেশি একটা ভিতরে যাইনি, আমি কিন্তু সাইডেই ছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগে, মানে জলের যে ঢেউটা আসে না, আর তখন ওই পায়ের তলা থেকে বালিটা সরে যায় মাটিটা, সেই সময় মনে হয় কি যে আমি মনে হয় এই মনে হয় মানে ভেতরের দিকেই চলে যাব, ওই ঢেউয়ের সাথে বোধ হয় আমিও ভেতরের দিকে চলে যাব। তো আমি প্রচণ্ড ভয় পাই সমুদ্রের ঢেউকে, এমনিতেও আমি একটু ভীতু আছি, তো ওই জন্য বেশি আর কি ভিতরের দিকে যাইনি, সামনের দিকেই ছিলাম। আর আমার হাজব্যান্ড বারবার বলছিল তুমি এদিকে আসো এদিকে আসো, আমি যাইনি, আমি সাইডেই ছিলাম। কৃপা যখন ছোট ছিল, কৃপার বয়স যখন 4-5 বছর বয়স ছিল, সেই সময় আমি লাস্ট সমুদ্রের জলে নামলাম, তাও আমার হাজব্যান্ডের সাথেই, ওর সাথেই আমি ভেতরের দিকে যাই, আমি একা কখনো ভেতরের দিকে যাইনি, তো ওই আমাকে হাত ধরে নিয়ে গেছিলো, আর গতকালকে সমুদ্রের জলে স্নান করলাম।
মানে এই মাঝখানে কয়েক বছর আর সমুদ্রের জলে সেইভাবে আমি নামিনি, ওই আর কি একটু হালকা করে পা ভিজিয়ে চলে আসে, কিন্তু ভেতরের দিকে আমি কখনো আর যাই। কৃপা দেখো অর্জুনের দিকে কিভাবে খেয়াল রাখছে, ওকে বলে দেওয়া হয়েছে যে ভাইকে তুই দেখবি, মানে ওর বাবা তো ভেতরের দিকে চলে গেছে আর আমি সাইডে বসে আছি, এই চেয়ারের উপরে বসে আছি, আর কৃপার উপরে দায়িত্ব পড়েছে। দেখো কৃপা এক মুহূর্তের জন্য অর্জুনের হাতটা ছাড়ছে না, কিভাবে ওর দিকে খেয়াল রাখছে, অর্জুন যেদিকে যাচ্ছে কৃপাও সেই দিকে যাচ্ছে। কৃপা খুব সুন্দরভাবে দিদিভাইয়ের দায়িত্ব পালন করছে। এবার অর্জুন কি করবে জানো তো, অর্জুন যখন ঘরে চলে আসবে তখন কৃপাকে ধরে মারবে, বলবে তুই আমাকে সমুদ্রে কেন নামতে দিসনি, তুই একটা পচা মেয়ে হয়েছিস, তুই আমাকে কেন সমুদ্রে জলে নামতে দিসনি, সেই নিয়ে কৃপার সাথে ঝগড়া শুরু করে দেবে। লাস্টে যে দুটো লোক দেখা যাচ্ছে ওইখানটায় চলে গেছে, ওকে খুঁজেই পাচ্ছিলাম না এর মধ্যে, ওইখানটায় চলে গেছে। ওকে বললে কি বলবে জানো তো, বলবে ওখানে তো অল্প একটু জল, কোমর অবধি জল, তো এত চিন্তা করার কি হয়েছে, আমরা কি মাঝখানে গিয়েছে নাকি, সেই কথা বলবে। আর ওই লোক দুটো কিন্তু অনেকটাই দূরে, ভিডিওটা জুম করেছে তো ওই জন্য মনে হচ্ছে যে লোক দুটো কাছাকাছিই আছে। আর ওই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, ওই ঘোড়ার উপরে আছে হলো আমার ভাগ্নে বউ আর ওদের মেয়ে, আর আমার ভাগ্নে মোবাইল দিয়ে ফটো তুলছে, তো ওদেরকে এইভাবে দেখতে আমার বেশ ভালোই লাগছিল, একদম হ্যাপি ফ্যামিলি, কি সুন্দর মজা করছে দেখো। ওদেরকে এইভাবে দেখতে ভালো লাগছিল বলেই আমি এই ভিডিওটা করলাম। এরকমই মাঝখানে না এই স্নান করার এই নেশাটা একটু কম ছিল,
সেই যখন আগে ওর সাথে আসতাম না এই দীঘাতে যখন যেতাম তখন এরকম পাগলামি করতাম, মানে আমার কাছে এটা পাগলামি মনে হয়, ওই দূরে চলে যাবে। তারপর এই মাঝখানে কয়েক বছর চুপচাপ ছিল, বলতো আমার ভালো লাগে না, গা হাত পা ব্যথা করে, জলে ওরকম দাপাদাপি করলে লাফালাফি করলে আমার একটু আর কি শরীরটা খারাপ লাগে, সেই জন্য মাঝখানে এরকম করতো না, লাফালাফি দাপাদাপি জলের মধ্যে এরকম করতো না। কিন্তু এইবার দেখলাম এরকম করলো, কালকেও এরকম করেছে, আজকেও অনেকটা দূরে চলে যায়। আর আমি প্রচণ্ড ভয় পাই, বললাম না আমার সব ভয় লাগে। এখন 3:30 বাজে, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার একটু কেনাকাটা করতে বেরিয়ে। খাজা কিনেছো? কি হয়েছে, কোথায় যাবে? আমি খাবোই না, আমার 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 আমি মিষ্টি ভালো খাই না। আমি না অর্জুন সাথে ছিল না বলে আইসক্রিমটা খেতে পারতাম, অর্জুন সাথে থাকলে আর আইসক্রিম খেতে পারতাম না। আমার আরেকটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি যা যা খেলাম আজকে সবই তোমাদের সাথে শেয়ার করলাম, এ কয়দিন সেরকম কিছু খাওয়া হয়নি, আজকে একটু এটা সেটা খাচ্ছি কারণ আজকে চলে যাব, তো এই কয়দিন কিছু খাওয়া হয়নি, ভাবলাম আজকে একটু এটা সেটা একটু খেয়ে নেই। আর হলো গিয়ে আমাদের এখানে জানো তো নিরামিষ খাওয়া দাওয়াই হয়েছে, মানে নিরামিষ রান্নাবান্না হয়েছে, সবাই পুরীতে এসে আর কি নিরামিষটাই খাবে, সেই জন্য এখানে নিরামিষই রান্নার ব্যবস্থা করা হয়েছে, আর মাছ মাংস এসব কিছুই করা হয়নি, একদম প্লেন নিরামিষ, ওই সয়াবিন সয়াবিনের তরকারি, শিম আলুর তরকারি, ডাল এইসব খাওয়া হয়েছে। তো আজকেও আমি বাইরের কোনো আর কি আমিষ খাবার এসব কিছু খাইনি, যা যা খেলাম মিষ্টি খেলাম, তারপরে কি বলে এটা আইসক্রিম খেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড কী খেয়েছে সেটাও আমি জানি না, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে একবারও বের হয়নি, ও শুধু স্নান করার সময় আমার সাথে বের হয়েছে, মানে তখন বের হয়েছে সবাই মিলে একসাথে স্নান করতে এসছে সেই সময়তে বের হয়েছে, কিন্তু আমার সাথে সে বের হবার সময়ই পায়নি, সে এত ব্যস্ত ছেলে মেয়ে বা আমার সাথে সে 5 মিনিটের জন্য বের হতে পারেনি। আমি একা একা ঘুরছি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে, আর এখন 5টা বাজে, 6টার সময় হোটেলের রুম থেকে বেরিয়ে যাব। আমি এখন আইসক্রিমটা খাই, ভীষণ ভালো লাগছে খেতে, ভীষণ ভালো লাগছে। অর্জুন যদি এই ভিডিওটা দেখে না
ও মন খারাপ করবে, মন খারাপ কি কাটাকাটি শুরু করবে, ওকে ওই মুহূর্তেই আইসক্রিম এনে দিতে হবে। তুমি আমাকে দেখে এক এক আইসক্রিম খেয়েছো, ওকে খাওয়াবো, বাড়িতে গিয়ে খাওয়াবো। তখন যদি শরীরটা খারাপ করে ডাক্তার আছে, এখন খেয়ে টেয়ে যদি শরীর খারাপ করে এই আবার আরেকটা ঝামেলা। টুকিটাকি অনেক কিছু শপিং করা হয়েছে, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। এই কোন পাশ থেকে রে, এই পাশ থেকে ওই পাশ থেকে তো যাওয়া যাবে, বাড়িতে গিয়ে দেখাবো, বাড়িতে গিয়ে শান্তভাবে তারপর দেখাবো। আর মনে হয় সিরিজে আসা হবে না। এখন চলে যাচ্ছি, লাস্ট টাইম তোমাদের সাথে গল্প করতে করতেই যাই। তোমরা কি আমার কথা শুনতে পাও? রাস্তায় এত গাড়ির শব্দ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা কে জানে। অর্জুনের কাছে যাব এখন, অর্জুনটা ওর বাবার কাছে রয়েছে, আর ব্যাগ গুছানো এখনো ঠিকঠাক মতো হয়নি, বেশিরভাগটাই হয়ে গেছে। আমি যাই, হ্যাঁ সেটা এডিট আমি পরে করে দেবো। এখন আমাদের বিদায় নেওয়ার পালা, আর আমি এখন তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি। আমি না ভুলেই গেছিলাম তোমাদেরকে হোটেলটা দেখানোর কথা, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে হোটেলটা দেখাবো, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের ঘরটা, দেখে নাও। এখানে একটা টেবিল রয়েছে, এই টিভি, এই খাট, এই হলো দেখো কি সুন্দর আয়নাটা, দেখো এত সুন্দর আয়না কি তোমরা দেখতে পেয়েছো কখনো? যে আয়নায় মুখ দেখা যায় না, এরকম সাইড হয়ে মুখ দেখতে হবে। এই এখানে একটা ক্যালেন্ডার, চেয়ার, ও একটা ঘড়ি আছে, এই যে ঘড়ি। তারপর এখান থেকে বেরিয়ে এখান থেকে দেখো, এটা তিনতলার উপরে ঘর, এই এখান থেকে ঢুকে তারপরে আমাদের ঘরটা। তারপর এখান থেকে হলো অন্যান্য সবার ঘর, এই একটা ঘর, ওই একটা ঘর, এই হলো। এখন সবাই ব্যাগ গুছাচ্ছে, বাবারে না ছাদ থেকে জামা কাপড় সব আমার গুলো নিয়ে এসছে আর নেই। এখন নিচে চলো, নিচেই তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে। আমি না তোমাদের উল্টো করে দেখাচ্ছি সব, এটা হলো রিসেপশন, যেটা আগে দেখানো উচিত ছিল। তারপরে এখান থেকে এটা নিচতলার রুম, এখানে দুটো ঘর নিয়ে আছে, এই একটা রুম, এই একটা রুম, না না।
ওটার ওইখানে বাবা তোর বাবা তাকিয়ে থাকে। আমাদের পুরীর জার্নি শেষ, আর আমাদের বাঙালিদের কাছে তো দীঘা পুরী খুবই পছন্দের জায়গা। আমরা মুখে যদিও বা বলি যে দীঘা পুরী ভালো লাগে না, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা এই দীঘা পুরীতেই বেশি আসি। আমি জোরে কথা বলতে পারছি না, আশেপাশে লোকজন তো ওই জন্য আর কি জোরে কথা বলতে পারছি না, একটু লজ্জা লজ্জা লাগছে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন ভাবছি আর ভিডিও বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেব। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কথা হবে। আর কি বলো তো, ভীষণ মজা করেছি, একটু মন খারাপ লাগছে এখন, একটু না অনেকটাই মন খারাপ লাগছে। তো বাড়িতে তো যেতেই হবে, এটাই নিয়ম। তো ভীষণ ভালো লাগলো, আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমি জানি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। এরপর থেকে যে ভিডিওগুলো দেখবে সেই একই আবার বাড়ি, বাড়ির মধ্যে আমি আছি, সারাদিন ঘুরে ফিরে কাজ করছি কিংবা হচ্ছে। এই কদিন তো তোমরা অনেক কিছু দেখলে, অনেক লোকজন দেখলে, তারপর কালকের থেকে আবার সেই একই রুটিন শুরু হবে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।